সুন্দরপুর গ্রামের পাশে একটা জঙ্গল ছিল। শীতকালে সময় বলে সেখানে বরফ পড়ছিল। এমনই সুন্দর জঙ্গলে মাহিচিল, চিচুকাক, ছোট টিয়া, লুচি পায়রা, টুনি চড়ুই পাখি একসাথে মিলেমিশে থাকতো। তারা একসাথে নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিত আর খুশিতে থাকতো। যেই অন্ধকার হতো, চিচুকাক, ছোট টিয়া, লুচি পায়রা তাদের কাছে বাসা থাকার কারণে যে যার নিজের বাসায় চলে যেত আর মোটা কম্বল গায়ে দিয়ে মশালে আগুন লাগিয়ে ঘুমিয়ে পড়তো। কিন্তু বেচারি টুনি পাখির কাছে নিজের কোনো বাসা ছিল না। যখন বরফ পড়তো, টুনি একটা গাছের ডালে পাতা গায়ে দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়তো। সে তার বান্ধবীদের ঘরের দিকে তাকিয়ে ভাবতো তার কোনো বাড়ি নেই। মনে হচ্ছে কোনো অভিশাপ আমার পিছন ছাড়ছে না। না হলে এত চেষ্টা করার পরেও আজ পর্যন্ত আমি একটা বাসা তৈরি করতে পারিনি। আমার মধ্যে কি কোনো কিছুর অভাব রয়েছে, নাকি এটা কোনো অভিশাপ? আমি কেন বাসা তৈরি করতে পারছি না আমি নিজেই বুঝতে পারছি না। এ কথা ভাবতে ভাবতে টুনি কান্না করতে লাগলো। আর যে কান্না করতে লাগলো, তার চোখের জলও বরফে পরিণত হয়ে যায়। বরফ এতটাই পড়ছিল যে ধীরে ধীরে বরফে ঢেকে যাচ্ছে। নিজেদের বাসাতে কম্বল গায়ে দিয়ে আগুন ধরিয়ে মাহিচিল ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে নিজের বিছানা থেকে নিচে নেমে জানালা দিয়ে দেখতে লাগলো বৃষ্টির মতো বরফগুলো পড়ছিল। সব গাছের উপরে যেন বরফের চাদর বিছানা ছিল। আরে, এই বরফ তো বৃষ্টির মতো পড়েই চলছে। কি জানি বেচারি টুনি কি ভাবে রয়েছে, কি জানি কোনো পাখি ওকে বাসার জায়গা দিল কি না দিল। না, আমি কেন ওর ব্যাপারে ভাবছি? ও তো আমাকে কোনো কাজে সাহায্য করে না, আমি ওর ব্যাপারে ভাববো না। এই রকম ভাবে নিজের বিছানার কাছে গেল, কিন্তু আবারও তার মন বদল হয়ে গেল। না, যাই হয়ে যাক, এই জঙ্গলে তো সবথেকে বড় পাখি আমি। আমি যদি ওদের কথা না ভাবি তাহলে কে ভাববে? পাখিদের বাঁচাতে তাদের বিপদের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব। মানছি অন্য পাখিদের দায়িত্ব সিরে ফোটাও নেই, আমাকে তো সব দিক দেখে আর চলতে হবে। এইরকম ভেবে মাহিচিল বিছানার পাশে থাকা ল্যান্ডলাইনের ফোনের কাছে গেল। ফোনটা তুলে চিচুকাককে ফোন লাগালো। নিজের বাড়িতে মোটা কম্বল গায়ে দিয়ে চিচুকাক আরামে ঘুমাচ্ছিল। বিছানার পাশে থাকা ফোনটা হঠাৎ বেজে ওঠে। চিচুকাক নিজের চোখটা খুলল। ওহো, ফোন দেওয়ার এটা কোনো সময় হলো? কে জানি কার মাথায় বিপদ এসে পড়েছে। সে বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে ফোনটা ধরে। হ্যালো, কে বলছেন? আরে, আমি মাহিচিল। আরে মাহি, ফোন করে আমাকে ঘুম থেকে কেন তুললে বলো তো তুমি? আসলে আমার টুনি পাখির জন্য চিন্তা হচ্ছে। বাইরে যা বরফ পড়ছে, ও কিন্তু খুব কষ্ট পাচ্ছে বন্ধু। ও তো একেবারে বরফে ঢেকে যাচ্ছে বন্ধু। তাহলে তুমি এখন কি করতে চাও? ওই বরফের কাছে গিয়ে আগুন ধরিয়ে বরফগুলোকে গলিয়ে ওকে বাঁচাবো নাকি? দেখো মাহি, আমার কিন্তু তোমার মতো বিশাল মন নেই, ঠিক আছে? আমি টুনিকে এত ভালোবাসি না, ওই একটু দেখা হলে কথা বলি, কিন্তু এমন কোনো ভালো বন্ধু নয় যে ওর জন্য আমার প্রাণ দিয়ে দিব। আমি ওকে বাঁচাতে পারবো না। হ্যাঁ চিচু, আমি জানি। আমি বলছিলাম আমাদের বাসায় কি একটু জায়গা দিতে পারি না, যাতে এই শীতের হাত থেকে টুনি একটু বাঁচতে পারে? হ্যাঁ, এখন যখন তোমার মনে মায়া হচ্ছে, তাহলে তোমার ঘরে এক কোণে জায়গা দিয়ে দাও আর পুরো জঙ্গলে পাখিদের সামনে নিজেকে মহান প্রমাণ করো যে তুমি শ্রেষ্ঠ পাখি, তুমি সবাইকে সাহায্য করো। এইরকম বলে চিচুকাক ফোন রেখে দেয়। মাহিচিলের কাছে আর কোনো উপায় ছিল না। সে ফোনটা রেখে বরফের হাত থেকে টুনিকে বাঁচানোর জন্য ছাতা নিয়ে বেরিয়ে গেল। সে খানিকটা দূরে গিয়ে দেখে টুনি পাখির গায়ে পাতা ঢেকে থরথর করে কাঁপছিল। মাহি তখন দেরি না করে টুনির কাছে গেল। অতিরিক্ত বরফের কারণে টুনি একেবারে জমে গেছিল। টুনি পাখি, এইভাবে যদি তুমি বরফে থাকো তাহলে তুমি মরে যাবে। চলো আমার সাথে, আমার বাসায় চলো। অনেকক্ষণ ধরে টুনি এই ভালোবাসার জন্য অপেক্ষা করছিল। মাহি যেই এসে এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে টুনি তাকে বলে। মাহিচিল সত্যি একটা রানী হবার কর্তব্য পালন করলো। তারপর সেখান থেকে বেরিয়ে মাহিচিল টুনি তার বাড়িতে গেল। তারপরে তারা দুজনে আগুনের সামনে দাঁড়িয়ে থাকে। তুমি কি গরম চা খাবে? হ্যাঁ। এরকম বলে মাহিচিল সঙ্গে সঙ্গে নিজের রান্নাঘরে গিয়ে গরম গরম দু কাপ চা বানিয়ে নিয়ে আসে। এক কাপ চা নিজে নিল, আরেক কাপ চা টুনিকে দিল। তারা দুজনে মিলে গল্প করলো আর চা খেলো। দেখো টুনি, তুমি সবাইকে নিজের বন্ধু বা বান্ধবী ভাবো, এটা কিন্তু যথেষ্ট না।
ভাগ্রাকে তোমাকে বন্ধু মনে করতে হবে। তোমাকে বুঝতে হবে ভালো মন্দ কি, কে বন্ধু আর কে তোমার শত্রু, বুঝেছো? এইভাবে তাকে কয়েকটা কথা বোঝানোর পরে মাহি তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল।